প্রায় দুই দশক সাংবাদিকতার ইতি টানলেন ব্রতিন ভট্টাচার্য। অকালে ঝরে গেল ব্রতিনের তরতাজা প্রাণ। শুক্রবার ভোর আনুমানিক ৬টা নাগাদ ত্রিপুরা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ব্রতিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তার মৃত্যুতে গোটা তেলিয়ামুড়া সহ সারা রাজ্যের সংবাদ জগতে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে রেখে গেছেন বৃদ্ধা মা বাবা সহ স্ত্রী একমাত্র ১২ বছরের কন্যা। সাথে রেখে গেছে সংবাদ জগতের অসংখ্য সহকর্মী এবং অনুগামীরা। ব্রতিন একনিষ্ঠভাবে রাজ্যের ব্রতিন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে কাজ করছিলেন। সাথে ব্রতিন গান গেতেও ভালোবাসতেন। সে নচিকেতার গান গেতে পছন্দ করতেন। পরিবারের তরফে জানা গেছে দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির সমস্যায় ভুগছিল। এরপর প্রতিনিয়তই চিকিৎসা চলছিল। তারপর গত সোমবার আচমকা শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে সঙ্গে সঙ্গে তাকে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চলছিল চিকিৎসা। বৃহস্পতিবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। শেষে শুক্রবার ভোর প্রায় ৬টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে গোটা তেলিয়ামুড়া সংবাদ জগতে শোকের ছায়া নেমে আসে। শোকস্তব্ধ হয়ে পড়ে সাংবাদিক সহ তার বন্ধু বান্ধব এবং অনুগামীরা। তারপর আগরতলা থেকে তার মৃতদেহ প্রথমেই নিয়ে আসা হয় তেলিয়ামুড়া প্রেস ক্লাবে। সেখানে প্রেস ক্লাব সম্পাদক পার্থসারথী রায় সহ সমস্ত সাংবাদিকরা একে একে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার নেতাজিনগরস্থিত বাড়িতে। মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন সকলে। এরপর খবর পেয়ে ছুটে আসে বিধায়িকা কল্যাণী রায়, আগরতলা প্রেস ক্লাব সম্পাদক প্রণব সরকার, সেবক ভট্টাচার্য, সুরজিৎ পাল সহ অন্যান্যরা। তারা সকলেই ব্রতিনকে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর মরদেহ শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। দীর্ঘদিনের সাথে আমরা যখন প্রথম জার্নালিস্ট ইউনিয়ন তৈরি করি তখন থেকে ব্রতিন আমাদের সাথে এই ইউনিটের সভাপতি ছিল। বহু লড়াই আন্দোলনের সাথে ছিল ব্রতিন। ব্রতিনের এই মৃত্যু আমাদের পক্ষে বিশাল ক্ষতি, ইউনিয়নের পক্ষে বিশাল ক্ষতি। এই ক্ষতি কখনো পূরণ হবে না। পবন পোদ্দারের মৃত্যু পূরণ হয়নি, ব্রতিনের মৃত্যু পূরণ হবে না। আমি শুধু এটাই বলবো, ব্রতিন যেখানে থাকো ভালো থাকো, বিদেয়ী আত্মার সদ্গতি কামনা করি। পাশাপাশি আমি যারা এই মহকুমার যারা সাংবাদিকতা করেন তাদেরকে আমি একটা কথাই বলবো, ব্রতিনের মৃত্যু থেকে যাতে একটু শিক্ষা গ্রহণ করে। এটুকু শুধু আজকে আমার বলা যে ব্রতিনের মৃত্যু থেকে আপনারা সবাই দয়া করে, আমি হাত জোর করে বলছি, আপনারা একটু শিক্ষা গ্রহণ করবেন। জীবন শরীর দিকে একটু খেয়াল রাখবেন, পরিবারের দিকে একটু খেয়াল রাখবেন। আজকে ব্রতিনের কেউ নেই, একমাত্র ছেলে ছিল ব্রতিন। এখন ও মা বাবা বয়স্ক দুজনেই অসুস্থ, স্ত্রী বাইরে চাকরি করে, সংসারটা ভেসে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমি এটাই বলবো যে দুঃখ বা শোক জানানোর ভাষা নেই। আমরা কালকে, আমি সেবকবাবু সুরজিৎবাবু, আমরা কালকে সুস্থ নেই হাসপাতালে গেছিলাম। শুধুমাত্র তেলিয়ামুড়ার একজন সাংবাদিক ছিল, আমার ছেলের মতো ছিল, কারণ ওর জন্ম আমাদের বাড়িতেই হয়। তো খুব ছোট্ট না, শুধু একদিনই শিশু থেকে এ যাব তোকে দেখে আসছি। তাই ওর মৃত্যুর খবর পেয়ে যার করোনায় মানে বলার ভাষাটুকু হারিয়ে ফেলেছি, কি বলবো। শুধু বলবো যে ওর আত্মার যেন সদ্গতি হয়। এই বয়সে এভাবে ও পৃথিবী ছেড়ে চলে যাবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। তো আজকে শুধু কি বলবো, মানে বলার কিছু, মানে বলার মতো কিছু এ পাচ্ছি না, সত্যি পাচ্ছি না। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওর স্ত্রী, ওর সন্তান, ওর বাবা মা তার স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকুক, তার আত্মার সদ্গতি হোক যেখানেই থাকুক। প্রতিদিন যেন ভালো থাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।